হ্যালো স্টুডেন্টস আমি তাপস মুখার্জি তোমরা দেখছো আমার শিক্ষামূলক চ্যানেল ইংম্যাট অ্যাকাডেমি আজকে আমার ভিডিওর টপিক ক্লাস টেন ম্যাথামেটিক্স সেই তার যে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাকচল বিশিষ্ট দীঘার সমীকরণের অঙ্ক কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান তার একের তিনটি অঙ্ক একের দাগের তিনটি অঙ্ক আমি তোমাদের করে এখানে বুঝিয়ে দিয়েছি তাহলে চলো শুরু করা যাক আচ্ছা কি বলা হয়েছে যে একের নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা সেটি লিখতে হবে বা নির্ণয় করতে হবে তাহলে দেখো বলা হয়েছে একের একেরটা হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশি এক্সের সর্বোচ্চ ঘাত কত দুই অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা যেহেতু চলরাশির ঘাত কত সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই সেজন্যে এই বহুপদী মালাটি হচ্ছে একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা আচ্ছা দু নম্বর নম্বরেরটা হচ্ছে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু উইদিন ব্র্যাকেট এক্স প্লাস টু ব্র্যাকেট ক্লোজ এইটিকে কীভাবে করলাম আমরা প্রথমে ব্র্যাকেট ব্র্যাকেটটিকে তুলে দিলাম কীভাবে না সেভেন ইকোয়াল টু সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এইখানে মাইনাস এক্স আর প্লাস এক্স ভিতরে ব্র্যাকেটের প্লাস এক্স গুন করলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস আর এক্স ইন্টু এক্স ইকোয়ালস টু এক্স স্কোয়ার আবার এইখানে মাইনাস এক্স ইন্টু ব্র্যাকেটের ভিতরে প্লাস টু গুন করলে হবে কত না প্লাসে মাইনাসে মাইনাস আর এক্স ইন্টু টু মানে টু এক্স তাহলে এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশি এক্সের সর্বোচ্চ ঘাত কত না পাঁচ অতএব এই বহুপদী সংখ্যামালাটি দীঘাত বহুপদী সংখ্যামালা নয় আর তিন নম্বর অঙ্কটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এই বহুপদী সংখ্যা মালা মালাটিতে চলরাশি এক্সের সর্বোচ্চ ঘাত কত এক অতএব এটি একটি দীঘাত বহুপদী সংখ্যামালা নয় ঠিক আছে আচ্ছা